হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দুর্গাপুজোর রেস কাটতে না কাটতেই কালী পুজো কিন্তু এসে হাজির। আর আজকে আমরা এসেছি সেই জায়গায় যেখানে কালী পুজো সবচেয়ে বেশি বিখ্যাত। এখন আমরা আছি বারাসাতে। বারাসাতের কালী পূজা কিন্তু খুবই বিখ্যাত। কলকাতার দুর্গাপূজা যেমন বিখ্যাত, বারাসাতের কালী পূজা তেমনই বিখ্যাত। এবছর এখানে বেশ কিছু থিম প্যান্ডেল করা হয়েছে, হ্যারি পটারের হগওয়ার্টস থেকে বদ্রীনাথ মন্দির, এছাড়াও হয়েছে আদিযোগী, হস্তিনাপুর, এরকম বিভিন্ন ধরনের থিম প্যান্ডেল কিন্তু এইবারে বারাসাতে কালী পুজোতে হয়েছে। তো চলুন ঘুরে দেখায় আপনাদেরকে সেই সমস্ত কালী পুজো এবং কেমন হয়েছে তাদের থিম প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা। সর্বপ্রথমে আমরা চলে এসেছি বারাসাতের নপাড়ার সংহতি ক্লাবে। এই পুজোটা হয়েছে বারাসাত স্টেশনের একদম 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে একটু এগিয়ে গেলেই সামনে আপনারা পাবেন এই সংহতি ক্লাব। এখন আমি যে পুজোগুলো বলছি সেইগুলো সবই এই বারাসাতের 5 নম্বর প্ল্যাটফর্মের দিকেই। 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে আপনারা এই সমস্ত পুজোগুলো দেখতে পাবেন। ভিডিওর সেকেন্ড হাফে আপনারা দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে আপনি কী কী পুজো বারাসাতে আর দেখতে পাবেন। সংহতি ক্লাবের এই পুজো প্যান্ডেলটা ছোটোর মধ্যে হলো বেশ সুন্দর কারুকার্য কিন্তু করা হয়েছিল। প্যান্ডেলের ভেতরে ঢুকলেই আপনারা প্রথমেই দেখতে পাবেন শিব ঠাকুরের এক বড় মূর্তি সামনে রয়েছে। প্যান্ডেলের মধ্যে মায়ের প্রতিমা ছাড়াও শিব ঠাকুরের এই বড় মূর্তি কিন্তু সকলেরই নজর কাড়বে। সবাই কিন্তু এই শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে। প্যান্ডেলের চারিদিকে ওম মন্ত্র দেখতে পাবেন। তাছাড়াও মায়ের যে প্রতিমা সেটাও কিন্তু বেশ দেখতে সুন্দর ছিল। ছোটর মধ্যে হলো প্যান্ডেলটা কিন্তু নজর কাড়ার মতো। সংহতি ক্লাবের পর আমরা এখন চলে এসেছি পায়োনিয়ার পার্কের এখানে, যেখানে এবছরের অন্যতম আকর্ষণীয় পুজো প্যান্ডেল কিন্তু করা হয়েছে। এবছরে এখানকার থিম হলো হ্যারি পটারের হগওয়ার্টস স্কুল। হ্যারি পটার মানেই আপনারা সবাই জানেন জাদুর ব্যাপার এবং ভৌতিক ব্যাপার স্যাপার। তো সেই রকমই কিছু থিমেরও বেশ করে এই প্যান্ডেলের ভেতরের অংশ তৈরি করা হয়েছিল। হ্যারি পটার মুভি আপনারা যদি দেখে থাকেন তো সেখানকার বেশ কিছু চরিত্র আপনারা কিন্তু এই প্যান্ডেলের ভিতরে দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি বারাসাতের রেজিমেন্ট ক্লাবের এখানে। এবছরের এখানকার থিম হলো হস্তিনাপুর। প্যান্ডেলের কাজ খুব সুন্দর হয়েছে, সুন্দর লাইটিং করা হয়েছে। চলুন গিয়ে ভিতরে দেখা যাক মাতৃ প্রতিমা কেমন। প্যান্ডেলের মধ্যে আসল মাতৃ প্রতিমা ছাড়াও এখানে কিন্তু প্যান্ডেলের দেওয়ালে মা কালীর বিভিন্ন রূপকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে। Thank you.
এরপরে এখন আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনের এখানে, এই গেট দিয়ে এন্ট্রি। চলুন ভিতরে গিয়ে ঢুকে দেখে আসি। বছরের এখানে থিম হলো বদ্রীনাথ মন্দির। দেখতে পাচ্ছেন বদ্রীনাথ মন্দিরের আদলে, মানে বদ্রীনাথ মন্দিরের যে গেট তার আদলে এখানে মন্দিরটা তৈরি করা হয়েছে। পেছনে ওই যে রয়েছে মন্দির, আর পেছনে স্নো ক্যাপ মাউন্টেনের আকারে তৈরি করা হয়েছে ওই যে পাহাড়। এই পর্যন্ত যতগুলো ঠাকুর প্যান্ডেল দেখলাম তার মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লাগলো। মানে এর আগে যেগুলো দেখেছি ওগুলো খুব একটা ভালো লাগেনি, কিন্তু এটা খুব ভালো লাগলো। প্যান্ডেলের কারুকার্য খুব সুন্দর, সঙ্গে মাতৃ প্রতিমাও খুব ভালো হয়েছে। তার সঙ্গে এখানে দেখলাম বিষ্ণু ঠাকুরের বিভিন্ন অবতার দেওয়ালে রাখা হয়েছে। যেহেতু বদ্রীনাথ একটা বিষ্ণু ঠাকুরের মন্দির, সেই জন্যই দেওয়ালে এখানে বিষ্ণু ঠাকুরের বিভিন্ন অবতারকে জায়গা দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবের এখানে, যেখানে এবারে থিম হচ্ছে কৈলাস, মানে ইলোরাতে যে কৈলাস আছে সেই কৈলাস। চলুন ভেতরে গিয়ে পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দেখে আসি। এরপরে আমরা চলে এসেছি সন্ধানি ক্লাবে। এবছর এখানকার থিম হলো ইন্দোনেশিয়ার বালি। এখন আমরা চলে এসেছি জাগৃতি সঙ্গের এখানে। এবছর এখানকার থিম হলো মুখ ও মুখোশ। বিভিন্ন ধরনের মুখোশ দিয়ে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলের বাইরের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরের কাজ এখনও কিছুটা অসম্পূর্ণ রয়েছে। মাতৃ প্রতিমা এখনও ঢাকা, মাতৃ প্রতিমার দর্শন কিন্তু আমরা করতে পারিনি। তাই যতটুকু দেখলাম আপনাদেরকে দেখালাম, এবং এই প্যান্ডেলটাও কিন্তু ভালোই করেছে, আপনারা এটাও কিন্তু দেখতে পারেন। এরপরে আমরা চলে আসি সাউথ ভাটরা ক্লাবের এখানে। এবছর এখানকার থিম একটা গ্রাম্য পরিবেশের উপর বেস করে তৈরি করা হয়েছে। গ্রামের লোকেদের চাষবাস এবং কাজকর্মের যে জিনিসপত্র সেগুলোকেও এখানে দেখানো হয়েছে। মোটামুটি সুন্দর এক গ্রাম্য পরিবেশ আপনারা এখানে গেলে দেখতে পাবেন। তার সাথে এখানকার মাতৃ প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর ছিল। Thank you.
এরপরে আমরা চলে এসেছি নবপল্লী ব্যায়াম সমিতির দুর্গা পুজোর এখানে। এবছর এখানকার থিম হলো কাল্পনিক মন্দির। বিভিন্ন ধরনের ইউনিক জিনিস দিয়ে এই প্যান্ডেল কিন্তু তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলের কারুকার্যের মধ্যে আপনি অন্যরকম এক অভিনবত্ব খুঁজে পাবেন। প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে গেল, প্যান্ডেলের মাতৃপ্রতিমার কাজ অল্প কিছুটা বাকি রয়েছে এখনও। আগামীকালের আগেই এটা কমপ্লিট হয়ে যাবে, যদিও আপনারা কিন্তু দেখতে আসলে এই প্যান্ডেলটিও দেখতে ভুলবেন না। খুব সুন্দর অসাধারণ কাজ আপনারা এখানে দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি নপাড়া কালীবাড়ির এখানে। আন্দামানের জাওরা গোষ্ঠীদের জীবনযাপনের উপর ভিত্তি করে এখানে একটা থিম তৈরি করা হয়েছে এবছরে। পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে পুজো প্যান্ডেলগুলো মোটামুটি শেষ। এবারে আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবারে এখানকার যে পুজো প্যান্ডেল সেগুলো ঘুরে দেখব। এক নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশনের সবচেয়ে কাছের পুজো প্যান্ডেল হলো কেএনসি রেজিমেন্ট। তাই আমরা প্রথমেই পৌঁছে গেলাম কেএনসি রেজিমেন্টে। এখানকার প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল। এখানে বিভিন্ন দেব দেবতাদের মিলনে একটা পুজো প্যান্ডেল বানানো হয়েছিল। এই প্যান্ডেলের বাইরে আপনারা যেমন দেখতে পাবেন শিব ঠাকুরকে, তেমনই হনুমানজি, গণেশ এবং বিষ্ণু ঠাকুরকেও সাইত অবস্থায় দেখতে পাবেন প্যান্ডেলের বাইরে। এছাড়াও আরও বিভিন্ন দেবদেবী রয়েছে এখানে। এটা বাদ দিয়েও আপনারা মন্দিরের উপরে কিন্তু শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদার মূর্তি দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি বারাসাতের আরেকটা বিখ্যাত পুজো শতদলের এখানে। এখানকার এবারের থিম হয়েছে কৈলাস, ইলোরার কৈলাস। এখন আমরা চলে এসেছি টাকি রোডের বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবে। এবছর এখানকার থিম হলো বুর্জ খলিফা। টাকি বালকবৃন্দ থেকে একটু এগিয়ে গেলেই আরেকটা খুব ভালো থিম প্যান্ডেল হয়েছে, যেটা হলো আগুয়ান সংঘ। এখানে এবছরকার থিম হলো আদি যোগী। আরও একটা খুব সুন্দর থিম প্যান্ডেল হয়েছে, যেটা করেছে বারাসাত মৎস্য আড়তদার কল্যাণ সমিতি। এবছরে এখানকার থিম হলো ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ডের আদলে এখানে এবারে থিম প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে।
সবশেষে আমরা বারাসাতের বড় মা কালী মন্দিরে এখানে পৌঁছে যাই এবং বড় মাকে প্রণাম করে আমরা এবছরের বারাসাতের কালী পুজো দেখা শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে।